দর্শক, রাজধানী মিরপুরের 14 নম্বর সেকশনের মিনি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বিকাল 5টার পরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ ইউনিটের সর্বশেষ যে তথ্য সহযোগিতে 15টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণ এবং উদ্ধার অভিযানে কাজ চালিয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ইতিমধ্যে এই সমস্ত তথ্য নিশ্চিত করা হয়েছে এবং সন্ধ্যা 6টার দিকে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জানিয়েছেন আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসতে হয়তো বা আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। এই 10 তলার এই ভবনে এখানে গার্মেন্টস, অন্যান্য জুতা তৈরির বিভিন্ন মালামাল থাকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় যেহেতু আজকে পোশাকের বন্ধ থাকার কারণে অফিস ছুটি ছিল এবং এই ভবনে তেমন লোকজনের কোনো আনাগোনা না থাকায় হয়তো বা যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি এখনও খবর আমাদের কাছে নেই। আশা করব আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসলে এবং ফায়ার সার্ভিসের যে সমস্ত উদ্ধারকারী রেস্কিউ টিম আছে তারা যখন ভবনের ভিতরে প্রবেশ করবেন তখন সেখানে এই ভিতরের অবস্থা আমরা দেখতে পারবো। তো এখানে আপনারা বাইরে দেখতে পাচ্ছেন শত শত উৎসুক লোক অগ্নিকাণ্ডে এবং উদ্ধার অভিযানে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে থেকে দেখছেন। তবে একটা বিষয় হলো এখানে উদ্ধার অভিযানে যে সমস্ত লোকজন রাস্তার উপর দাঁড়িয়ে আসলে ভিড় সৃষ্টি করছেন এখানে কিন্তু উদ্ধার পেতে ফায়ার সার্ভিসের কিন্তু আসলে বেগ পেতে হয়। ইতিপূর্বে আমরা কিন্তু ঢাকা শহরের বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনার সম্মুখীন হয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি এখানে উৎসাহ এবং উৎসাহী লোকজনের কারণেই কিন্তু ফায়ার সার্ভিসের তাদের উদ্ধার অভিযান শুরু করতে অনেকটা দেরি হয়েছে। আমরা পুরানো ঢাকা চকবাজে যে অগ্নিকাণ্ড আমরা দেখেছি সেখানে সরু গলির ভিতর দিয়ে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে কিন্তু লোকজনের ঢুকেছে, তাদের যে গাড়ি ছিল সেই গাড়ি নিয়ে তারা ঢুকতে পারেনি এবং ঢুকতে পারলেও লোকজনের মতো খুব চাপের কারণে সময় মতো উদ্ধার অভিযান চালাতে পারেনি। এছাড়া আর একটি ঘটনা হলো বয়ানালির যে আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল সেখানে প্রায় 27 জন লোকের প্রাণহানির ঘটনা ঘটে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে লোকজন উৎসাহী লোকজনের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে ঠিকমতো ঢুকতে পারেনি। অ্যাম্বুলেন্স সেখানে ঢোকার পরেও দেখাচ্ছে যে তাদের পার্কিংয়ের জন্য যে জায়গাটা প্রয়োজন হাজার হাজার লোকের চাপে সেই জায়গাটায় কিন্তু ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সগুলো পাচ্ছিল না। অনেক সময় পুলিশকে মৃদু লাঠিচার্জের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। তো আসলে সাধারণ জনগণের উচিত এখানে ফায়ার সার্ভিসকে স্বাধীনভাবে তাদের কাজ করতে দেওয়ার জন্য এখানে রাস্তা সম্পূর্ণ ফাঁকা করে দিয়ে যা যার বাসায় অবস্থান নেওয়া। তো এই ছিল সর্বশেষ ভিডিওটি দেখতে থাকি। Thank you.
আমরা
Thank you.
আছে এখনো নাকি খালি এখন? মানুষ মনে হয় নাই না, সব তো খালি মারা গেছে। মারা গেছে কেউ? আমি তো শুনলাম। Yeah.
Oh.